নমস্কার বন্ধুরা, আমাদের নতুন একটা ব্লগে আবার তোমাদের স্বাগত জানাই। আর আজকে আমরা নিউ মার্কেট যাচ্ছি। আর নিউ মার্কেটে যাওয়ার জন্য আমরা হচ্ছে সোনারপুরে থাকি, তো সোনারপুর থেকে নিউ মার্কেটে যাবো। আর টিকিট কাটতে এসেছি, তা প্রচুর লাইন, মানে লাইন শেষ হচ্ছে না। তা আমরা ওখান থেকে একটা টিকিট কেটে নিয়েছি, আর আমার এমনি মাথা কাটাচ্ছি, আর আমার একটা বান্ধবী আমার সাথে যাচ্ছে, তো দুজনের টিকিট কেটেছি। আর এই আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছি, এবার ট্রেন আসবে, আর নাচলে ঘরে ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে উঠেও পড়েছি। এইভাবেই আসতে হবে। আর এই দেখো, আমরা বাজারে মানে একদম ঢুকেই পড়েছি। আর কি সুন্দর সুন্দর জুতোগুলো দেখো, আবার ওদিকে পিছন দিকে টেডি বিয়ার আছে, ওখানেও নিয়ে যাব। তো জায়গাটা দেখো খুব সুন্দর। আর তোমরা প্লিজ, আমি একটাই কথা বলবো যে তোমরা একবার হলেও নিউ মার্কেটের থেকে ঘুরে যাও, মানে খুব সুন্দর জায়গাটা। আর জায়গাটা তো সুন্দর, তার সাথে জিনিসপত্রের দামও অনেক কম, তবে তোমরা দরদাম করেও নিতে পারো। মানে যদি সকাল টাইমে আসো, আমরাও একটু সকাল টাইমে এসেছি, তো আমরাও দরদাম করতে পারছিলাম, তোমরাও দরদাম করে নিতে পারবে। আর আমার জন্য যে চুড়িদার দেখছি, চুড়িদারগুলো খুব সুন্দর। তবে সবাই দেখছে, আর আমার দেখো কুর্তিগুলো খুব সুন্দর। কিন্তু কুর্তি তোমরা একবার হলেও এসো, দামটাও অনেক কম, 200 টাকা থেকে কুর্তি শুরু। তোমরা একবার হলেও এসো, প্লিজ প্লিজ, বারবার করে বলছি, তোমরা একবার এসে ঘুরে যাও। আর এখন শীতের সময়, এখন সেল দিচ্ছে, মানে এখন দামটা অনেকটাই কম পাবে। আর এই সামনে দেখো নিউ মার্কেট, আমরা এবার নিউ মার্কেটের মধ্যে ঢুকবো। মানে আমরা এতক্ষণ বাজারের মধ্যে ঘুরছিলাম, এবারে নিউ মার্কেটের জায়গাটা, ওই যে বড় বিল্ডিংটা আছে ওর মধ্যেই ঢুকবো। দেখো সামনেই কিন্তু নিউ মার্কেট, যে সামনের দিকে যাচ্ছি আমরা, এই যে নিউ মার্কেট, এই যেটা বলছিলাম নিউ মার্কেটটা, সামনেই নিউ মার্কেট। আর নিউ মার্কেটের সামনেও কিন্তু প্রচুর প্রচুর জিনিস আছে, মানে বিশেষ করে মানে সাজের জিনিসপত্রগুলো প্রচুর আছে, মানে দেখলে মনে হয় সব কিনে নিই। কিন্তু আমরা ক্যামেরা করছিলাম, তো আমাদের দামটামগুলো ঠিক করে ওরা বলছিল না, বলতে চাইছিল না যদিও, কিন্তু তোমরা আসলে তোমরা দরদাম করে নিতে পারবে। দেখো জামাগুলোও খুব সুন্দর, মানে আমরা দূর থেকে ক্যামেরা করছিলাম। মানে এখানে আসলে তোমরা সব কিছুই পাবে, ব্যাগ থেকে শুরু করে জামা কাপড়, এনি মানে যা কিছু লাগে আমাদের ব্যবহারের জিনিসপত্র সব কিছুই পাবে। আর এখানে দেখো হারগুলো খুব সুন্দর, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তো দাম জিজ্ঞাসা করার পর দাম তো বললোই না ওরা, কিন্তু ভিডিওটা করছিলাম। দেখো শুধু তোমাদের জন্যই আমরা ভিডিওটা করেছি। আর আমরা এই নিউ মার্কেটের মধ্যে ঢুকেছি, দেখো ভিতরটা, এই যে বাইরে এতক্ষণ দেখাচ্ছিলাম, আর এটা ভিতরটা, ভিতরে এই নিচ থেকেও একটা আছে, এখানেও একটা বাজার আছে ভিতর দিকে। এখানে এর মধ্যেও তোমরা সব কিছু পাবে, তবে বাইরের জিনিসের দামটা একটু কম পাবে, এখানে একটু বেশি হলেও এখানে আবার কাপড়টাও ভালো। Thank you.
দেখো এখানে ড্রাই ফ্রুট হয়েছে, তো এখানে আমি জিজ্ঞাসা করছিলাম পাঁপড়, তো আমাকে বললো না। আমরা ভিতরেও গিয়েছিলাম কিন্তু আমাদের কোনো দাম টাম কিছু বলেনি হাতে ক্যামেরা থাকার জন্য, তো আমরা চলে এসেছি, আমরা কিছু নিইনি ওখান থেকে। কিন্তু তোমরা আসলে তোমাদেরকে দামটা বলবে, তোমরা নিয়েও যেতে পারবে। আর সামনের দিকে যাচ্ছি, দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর, তোমরা একবার এসো প্লিজ, একবার এসো, এসে কেনাকাটা করে যাও। দেখো এখানে নাইটি সব 200 টাকা করে, মানে যে যে কোনো নাইটি 200 টাকা করে এখানে। আর এটা হচ্ছে নিউ মার্কেটের ভিতরেরটা, আর এটা হচ্ছে বাজারের মধ্যে। এখানে তো এখানে প্রত্যেকটা জিনিসের দাম কম। এখানে প্রচুর কুর্তি আছে আর সব দামও কম, 200 টাকা করে কুর্তি। তো তোমরা প্লিজ একবার এসে এখান থেকে নিয়ে যাও, বড় বাজারের থেকেও হোলসেল এটা, মানে খুব সুন্দর, মানে কুর্তিগুলো খুব সুন্দর ছিল। মাপ একদম ঠিক আছে, মাপ একদম গন্ডগোল দিচ্ছে না, একদম কারেক্ট মাপ আছে, মাপে ভুল হবে না একদম। এখানে জামাগুলো খুব সুন্দর ছিল, দেখো খুব সুন্দর। আর এখানে সাজের জিনিসপত্র, মানে গলার সেটটা খুব সুন্দর ছিল, শুধু গলার সেটই ওখানে ছিল, দেখো। এখানে সমস্ত রকমের কানের পাবে, মানে যেরকম তোমরা চাইবে সবটাই পাবে। দেখো কুর্তিটা দেখো খুব সুন্দর ছিল, এখানে প্রত্যেক নিউ মার্কেটে আসার পর দেখছিলাম, মানে প্রচুর মল ছিল, এটা একটা মলের মধ্যে আমরা ঢুকেছি। তো এখানে দেখছি সব জিনিসেই অফার দিয়েছিল, প্রত্যেকটা অফার ছিল, দামটাও কম ছিল আবার অফারও ছিল, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একটা নিলে আরেকটা ফ্রি। তো ওখান থেকে আমরা কিছু সোয়েটার আর মানে টপ নিয়েছি, গেঞ্জি টেঞ্জি নিয়েছি, ওখানেও প্রচুর মানে ভালো ভালো জিনিস ছিল। আর এখন তো শীতের সময় প্রচুর সেল দিচ্ছে, তোমরা একবার হলেও ওই মলটা থেকেও ঘুরে এসো, যদি নিউ মার্কেটে বাইরে কেনাকাটা করতে না চাও তো ভিতরে এই মলটা থেকেও কেনাকাটা করতে পারবে, মানে জিনিসপত্রের দামটাও কম ছিল আর খুব ভালো ছিল জিনিসপত্রগুলো। আর এখন শীতের সময় তো সেল দিচ্ছে।
বাজারের মধ্যে মানে এখানে জিন্সের প্যান্ট গুলো দেখছিলাম, তো খুব সুন্দর জিন্স ছিল, আবার কোটও ছিল, মানে শর্ট এটা হচ্ছে ছেলেদের। জিন্সটা কিন্তু মেয়েদেরই ছিল। আর এখানে কানের টানের আছে, শুধু এটা কানেরই সেট ছিল দোকানে। দেখো কানেরগুলো খুব সুন্দর, আমার বান্ধবীর তো এটা পছন্দ হয়েছিল, কিন্তু আমরা এই কানেরটা নিয়ে নিই। এরপর আমরা বাজারের ভিতরে চলে এসেছি, আর এটা হচ্ছে আরও ভিতরে, মানে দুপাশেই মার্কেট, তোমরা গেলেই বুঝতে পারবে, মানে দুদিকেই মার্কেট আছে। আর আমি তোমাদের বলছি, তোমরা যদি কেউ যাও তাহলে সকালবেলা যাবে, আসলেই বুঝতে পারবে, মানে প্রচুর প্রচুর জিনিস আছে, মানে শপিং করে পারবে না, মানে এত জিনিস আছে, মানে খুব ভালো, মানে কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতেই পারবে না, আমরাও গিয়ে বুঝতে পারছিলাম না, আর সেভাবে আমরা কেনাকাটাও করতে পারিনি ভিডিওটা করার জন্য। তো তোমাদের এত কষ্ট করে ভিডিওটা বানিয়ে দিয়েছি, প্লিজ সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, আর বন্ধুদের সাথে, মানে যদি যেতে চাও তো বন্ধুদের সাথে যেতে পারো, শেয়ার করো বন্ধুদের সাথে। আমরা অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছিলাম। মলের মধ্যে মানে এখানে প্রচুর জিনিসপত্র ছিল, তো মলটা ভিতরটা দেখাচ্ছি। তোমরা এখানে যদি বাইরে কেনাকাটা করতে না চাও, আমি আবারও বলছি, তাহলে এখান থেকেও কেনাকাটা করে নিয়ে যেতে পারো। আর এখন এখানে সেল চলছে, শীতের সময় তো এই জন্য সেল দিচ্ছে। তা আমাদের ভিতরে তো ক্যামেরা করতে দিচ্ছিল না, মানে লুকি লুকি ক্যামেরাটা করেছি, ভালোভাবে দেখাও যাচ্ছে না সেইভাবে। আর এটা হচ্ছে নিচে, আর সারাদিন শপিং করার জন্য তো খাওয়া দাওয়া কিছুই হয়নি, চারটের সময় এইসব খাচ্ছিলাম আমরা, 4:30 তখন বাজে। আর তারপর আমরা আবার চলে এসেছি, চলে আসার সময় একদম পুরো সন্ধে অন্ধকার, দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছিলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর কমেন্ট করে জানাও তোমরা আর কোন নতুন নতুন জায়গায় যেতে চাও, সেখান থেকেও ক্যামেরা করে দেখাবো, ভিডিও করে দেখাবো। আর প্লিজ লাইক করো, একটা লাইক করো প্লিজ, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আচ্ছা এই পর্যন্ত, ফিরে আসছি নেক্সট ব্লগে।